বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি করে দিয়েছে পিটার হাস। একেবারে খুব স্পষ্টভাবে পিটার হাসের কাছে বিএনপির সমাবেশ নিয়ে কথা বলেছে পিটার হাস, এবং এ বিষয়ে তারা যে জাস্ট কোন রকম জিজ্ঞাসাবাদ করেছে তারা না, তারা একেবারে নিখুঁতভাবে ডিটেলস জানতে চেয়েছে এবং প্রচন্ড চাপ দিয়েছে যাতে সরকার কোনো ধরনের সমাবেশকে ঘিরে বাধাগ্রস্ত করতে না পারে। কয়েকদিন আগে আফিয়া আফরিন কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং এটি সুষ্ঠু হবে কিনা এবং এতে সবগুলো দল অংশগ্রহণ করবে কিনা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে, এবং তারা বলেছে যে আমরা মনে করছি যে সামনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আপনারা কি এই বিষয়ে আমাদেরকে নিশ্চয়তা দিতে পারছেন যে সবগুলো দল এই নির্বাচনে অংশ নেবে এবং এই নির্বাচনটি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, জনগণ অবাধে ভোট দিতে পারবে, তারা কোনো ধরনের আতঙ্ক নিয়ে ভোট কেন্দ্রে আসবে না, এবং তাদের উপর সরকার বিরোধী দলকে ভোট দিলে তাদের উপর কোন রকম আক্রমণ হবে না। এই বিষয়ে বিস্তারিতভাবে একেবারে জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যে একেবারে কোন রকম প্রতিনিধি পাঠাবে বা জাস্ট এই প্রশ্নটা করে শেষ করে দিচ্ছে না, প্রশ্নের ভিতরে প্রশ্ন করছে, তারা গভীরে প্রবেশ করছে নির্বাচন নিয়ে এবং নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে এর সাথে, শুধুমাত্র যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে বা বিএনপি আসবে কিংবা সরকার যে নিরপেক্ষমূলক নির্বাচন করবে এরকম কথা বলে তাদের কথা শেষ করে দিচ্ছে না। নিরপেক্ষমূলক নির্বাচন করার ক্ষেত্রে এবং একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একেবারে যে অনেক শত শত বিষয় থাকে, শত শত এলিমেন্টস থাকে, এসব বিষয়গুলো নিয়ে তারা তদারকি করছে, কোন থানায় কোন পুলিশকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন এলাকার কোন ডিসিকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং নির্বাচনের আগে এদের জায়গা পরিবর্তন করে দেওয়া হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে তারা। কারণ দেখা যায় যে একটা এলাকায় যদি ডিসি অনেক বছর ধরে দায়িত্বে থাকে তাহলে তার সাথে সব ধরনের সরকারি দলীয় এমপি নেতাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের পক্ষে নির্বাচনে যার কালচুপি করা খুব সহজেই তাদেরকে ব্যবহার করতে পারে ওই এলাকায় স্থানীয় সরকার প্রতিনিধিরা। তো তাই তারা এবার খুব জোরালোভাবে সরকারকে চেপে ধরেছে, সরকার যাতে কোনোভাবেই একটা আবারও অবৈধ ইলেকশনের ব্যবস্থা করতে না পারে। রাষ্ট্রদূত বাংলাদেশের একটা স্পেসিফিক রাজনৈতিক বিষয়ে এতটা স্পষ্টভাবে কোনো কথা বলতে এসছেন আমাদের চোখে পড়ে না। যারা পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি সুনির্দিষ্টভাবে বিএনপির মহাসমাবেশ নিয়ে কথা বলেছেন, আসবো ওই জায়গায় এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় বলে আমি বিশ্বাস করি, তাই এটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমাদের মনে থাকার কথা, মার্কিন যে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স বা স্টেট মির্জা আফরিন আখতার বাংলাদেশে এসেছিলেন। আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনের আগে উনি সর্বোচ্চ কোনো কর্মকর্তা যিনি সফর করছেন, তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলে গেছেন, সেটা হলো আগামী তিন মাস বাংলাদেশকে তারা খুব স্পষ্টভাবেই খেয়াল করবেন, মনিটরিংয়ের মধ্যে রাখবেন, একদম ক্লিয়ারলি বলেছেন। প্রতিটা জিনিস যে তারা এতটা নিখুঁতভাবে এতটা ডিটেইলড তারা খোঁজ খবর করবেন সেটা অনেকে হয়তো ধারণা করিনি, আমরা অলরেডি প্রমাণ পাওয়া শুরু করেছি। শুধু লক্ষ্য রাখছেন তা না, তারা পদক্ষেপও নিচ্ছেন এবং এই পদক্ষেপের ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে কয়েকটা কথা জরুরি। আমি আগে যা ঘটেছে সেটা বলে, যেন পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং এর তো বন্ধুরা পিটার হাস কিন্তু জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা কি কোনো ধরনের বিএনপির এই ধরনের মহাসমাবেশে ঝামেলা করবে কিনা, তারা কি বিএনপির নেতাদেরকে আবার ধরে ধরে নিয়ে যাবে কিনা। আপনারা জানেন পিটার হাস আসার পরপর থেকেই 2022 সালে বিএনপি তাদের আন্দোলনের তীব্রতা 1 স্পিড থেকে 100 স্পিডে নিয়ে এসেছে, ফুল স্পিডে তারা তাদের আন্দোলনের গতি চালিয়ে যাচ্ছে। আগে বিএনপির উপর যেভাবে নির্যাতন করতে পারতো এখন কিন্তু সেরকমের ধারা কাছেও নেই পুলিশ বাহিনী, তারা আমেরিকার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। আগে যেখানে বিএনপির নেতা কর্মীদেরকে গোয়েন্দারা এসে এসে ধরে ধরে নিয়ে যেত এখন কিন্তু আর সেরকম করতে পারছে না। তো আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি যে কি জানতে চেয়েছে পিটার হাস, 18 অক্টোবর রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছে পিটার হাস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খালে কামালের সঙ্গে দেখা করে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 18 অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা জানতে চেয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে পিটার হাসের জিজ্ঞাসার বিষয়বস্তু এবং জবাবে তার নিজের বক্তব্যের বিষয়টি তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির কর্মকাণ্ড নিয়ে একটু বেশি কথা বলছেন, তবে আমি বলে দিয়েছি বাংলাদেশের মানুষ সহিংসতা পছন্দ করে না, শান্তিপ্রিয় মানুষ, তাই বিএনপির সমাবেশে তেমন কিছুই হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 28 অক্টোবর বিএনপির যে বিরাট মহা সমাবেশের কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা কিংবা অন্য কিছু করে বিএনপির কর্মকাণ্ডে বাম হাত ঢুকিয়ে দিবে কিনা সরকার, সে বিষয়ে জানতে চেয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, পিটার হাসকে আমরা জানিয়েছি আমাদের ওই ধরনের
কোনো কর্মসূচি নেই। আমরা মনে করি বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে করে যাবে, শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে কিছুই বলার নেই। তারপর আমরা অনুরোধ করব, ঢাকা শহর এমনিতে যানজটপূর্ণ শহর, এখানে 2 কোটি বেশি মানুষ বাস করে। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী এখন তো আর কিছু করতে পারছে না, সেজন্য ভণ্ডামি করে বলতে চাইছে যে বিএনপি সমাবেশ না করাই উচিত। যাই হোক, এসব করে কোনো লাভ নেই। পিটার হাত আপনাদের চেয়ে আরো অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি তারা পুরো বিশ্ব চড়ে খাচ্ছে, আর আপনারা তাদেরকে ভুং ভাং বুঝিয়ে যে আবারও ক্ষমতায় আসবেন সে ধরনের কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শুরুতে যেটা বলেছিলাম, একদম স্পেসিফিক একটা কর্মসূচি একটা বিরোধী দলের, সেটা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নানানভাবে জেনারেলাইজ কথা বলে, পরিবেশ ভালো করো, বিরোধী দলকে বাধা দিও না, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করো, মানবাধিকার নিশ্চিত করো, কিন্তু এই মহাসমাবেশে তোমরা কী করছো? তোমরা কি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ? খুব কমনলি ঘটনা আওয়ামী লীগ করেছে, এবং তারা কতটা ইনফর্মড, তারা স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে কোথায় কী হচ্ছে তারা খুঁটিনাটি জানেন, এবং সেই জানার ভিত্তিতেই এই প্রশ্ন করেছেন। তারপর ওনাকে এটারও ব্যাখ্যা দিতে হচ্ছে তারা এটা করবেন না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর মতে রোগী বিদেশগামী যাত্রী। অথচ আমরা জানি সেই আগের বছর অক্টোবর অগস্ট থেকে যখন বিএনপি নানান কর্মসূচি পালন করছিল, রাস্তাঘাট নানা ফর্মে বন্ধ করে দেয়া, পরিবহন ধর্মঘট তো আছেই, কখনো কখনো রাস্তায় চেকপোস্ট বসিয়ে হয়রানি থেকে শুরু করে বহু রকম বিভৎস কর্মকাণ্ড আওয়ামী লীগের পক্ষ থেকে করেছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে উপস্থিত হতে না পারে সেই উদ্দেশ্যে। এবং এখন সেই জায়গাটাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন রাষ্ট্রদূত প্রশ্ন করছেন এবং জবাবদিহি চাইছেন, একদম সোজাসাপটা কথা। মধুরা, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি যে একজন নিম্ন পদের যে ব্যক্তি, পিটার হাত কিন্তু মন্ত্রীর সাথে তুলনা করতে গেলে অনেক নিম্ন পদের একজন কর্তা ব্যক্তি, তিনি একজন দেশের সামান্য রাষ্ট্রদূত, সেখানে একজন রাষ্ট্রদূত হয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তির কাছে জবাবদিহি চাচ্ছেন যে আপনারা কি রাস্তাঘাট বন্ধ করে দিবেন? দেখুন কি পরিমাণে খবরদারি কুট করার সুযোগ পাচ্ছে আমেরিকা বাংলাদেশে, তো এসবের জন্য তাই কি শেখ হাসিনা সরকারই তো তারা নিজেরাই নিজেদেরকে ন্যাংটা করে দিয়েছে, নিজেরাই নিজেদেরকে একটা হাসির পাত্রে পরিণত করছে, তাদের দুর্নীতি, তাদের অবাধ্যতা এবং দেশের জনগণের উপর অত্যাচার এতটাই ছাড়িয়ে গেছে যে এখন একটি তৃতীয় কর্তা ব্যক্তি এসে বাংলাদেশকে শাসনের সুযোগ পাচ্ছে। যাই হোক, এটা আমাদের জন্য অবশ্যই ভালো, কারণ স্বৈরাচারী সরকারের প্রতি যখন কোনো জনসমর্থন থাকে না তখন কিন্তু এই একটি তৃতীয় মহাশক্তিধর দেশ তখন সেই দেশে নাক গলানোর সুযোগ পায়। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই সরকারের জন্যই, আর সবাই তো এটা বুঝে, সরকার যত চেষ্টা করুক আমাদের সাথে জনগণ আছে, জনগণ আমাদেরকে ভোট দিবে, জনগণ আবারও আমাদেরকে ক্ষমতায় আনতে চায়, এই কথাগুলো হাসিনা যতবারই বলুক না কেন আমেরিকার সাথে তো এসব কথা বলে পার পাওয়া যাবে না, কারণ বোকা কাকে বানানো যায়? যে মানুষটা দুর্বল, যে মানুষটার আসলে কিছু করার ক্ষমতা নেই তাকেই তো বোকা বানানো যায়। আপনারা দেখবেন নির্বাচন কেন্দ্রে যখন বিএনপি জাল ভোট দিয়ে সব ধরনের ভোট নিজেদের পক্ষে নিয়ে আসে এবং নিজেরা বিজয় লাভ করে, তারা জাল ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে বলতে থাকে যে সে ওরা জাল ভোট দিয়ে দিয়েছে, অথচ তারা নিজেরা কিন্তু জাল ভোট দিয়েছে। আবার তারা যারা জাল ভোট দিয়েছে তারাই বের হয়ে বলে যে জাল ভোট দিয়ে ফেলেছে, ভোট কেন্দ্র দখল করে ফেলেছে বিরোধী পক্ষ। যাই হোক, তো এসব তো আসলে দুর্বল মানুষকে বলা যায়, কিন্তু আমেরিকার মতো একটা মহাশক্তিধর, পারমাণবিক শক্তিধর দেশ, বিশ্বের অন্যতম পরাশক্তির সাথে তো এসব চলবে না। তো একজন মন্ত্রী ওবায়দুল কাদের মতো মন্ত্রীদের কাছে পর্যন্ত পিটার হাসের মতো একজন নিম্ন পদস্থ রাষ্ট্রদূত অনেকবার জবাবদিহি নিয়েছিল। তো পিটার হাসের কথা একদম পরিষ্কার, সে সরকারের কাছে একটা মেসেজ দিয়েছে যে আমরা তোমাদের সবকিছুগুলো তদারকি করছি, তোমরা আগের মতো যেভাবে সমস্ত রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিলে এখন এসব করতে পারবে না, আমাদের মেসেজ একদম পরিষ্কার। এর পাশাপাশি বিএনপির কাছেও মেসেজ দিয়ে দিয়েছে যে তোমরা একা নও, গণতান্ত্রিক আন্দোলনে আমরাও তোমাদের মতো, এবং তোমাদের যে মতটা রয়েছে, তোমাদের স্বাধীনতা যেভাবে হরণ করা হচ্ছে আমরা তোমাদের পাশে রয়েছি। বিএনপির কাছে একদম খোলা মেসেজ দিয়েছে আমেরিকা, এবং এই যে আওয়ামী লীগ সরকার যে বলতো যে আমেরিকাকে তলে তলে আপোষ করে ফেলেছি, আমেরিকা আসলে আপোষ হয়নি, এটাই পিটার হাস একটা মেসেজ দিয়েছে। তাদের কাছে একটা মেসেজ দেয়া যে আমেরিকা তার যে মিশন নিয়ে নেমেছিল, নানান রকম কথা রটানোর চেষ্টা করা হয়েছিল, আমেরিকাকে সরকার ম্যানেজ করেছে, আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে, সেলফি দিয়ে ম্যানেজ হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, উত্তর হচ্ছে, মেসেজ হচ্ছে ক্লিয়ারলি কোনো কিছু হয় নাই, বরং আমেরিকা তার অবস্থান আগের চাইতে আরও বেশি কঠোর করছে, এবং বাংলাদেশের নিজেদের যে পেরিমিটার তারা ঠিক করেছিল, যে যেই জায়গাটায় তারা থাকবে বলেছিল, তার চাইতে বেশি তারা যাচ্ছে, এক্সট্রা মাইল যাচ্ছে। সুতরাং এই মেসেজ দুপক্ষের জন্য, এবং দুপক্ষের সম্পর্ক এখন ইনভার্সলি প্রপোর্শনাল, কোনো একটা স্টেপ যদি বিরোধীদের মনোবল চাঙ্গা করে, বিরোধীদের জন্য পজিটিভ হয়, চোখ বন্ধ করে সেটা এই স্বৈরাচারী সরকারকে যারা ক্ষমতায় রাখে তাদের জন্য, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, এবং তাদের জন্য নেগেটিভ।